আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। জেনে নেব সরাসরি ত্বকে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে তা কী কী ক্ষতি হতে পারে। আমরা অনেকেই রূপচর্চা বিষয়ে প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীল হয়ে পড়ি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কেউ বা ব্যবহার করে হলুদ বাটা, আবার কেউ বা প্রাকৃতিক ব্লিচ করতে ব্যবহার করে থাকি লেবু। ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের জুড়ে নেই এ কথা জানি আমরা অনেকেই, কিন্তু সরাসরি এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যা ত্বকে ব্যবহার করলে হতে পারে হিতে বিপরীত। এই যেমন ধরুন লেবু। লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় এটি ত্বকের দাগছোপ এবং উজ্জ্বলতা বাড়াতে দারুণ কার্যকরী। কিন্তু লেবু অত্যন্ত অ্যাসিডিটিক হওয়ার কারণে তার ত্বকের পিএসই ভারসাম্য ব্যাহত করতে পারে এবং মারাত্মক ত্বকের ক্ষতির সম্ভাবনা দেখা দেয়, যা অ্যালার্জির প্রতিক্রিয়া বাড়ায়। অতিরিক্ত শুষ্কতা, লালচে ভাব বা চামড়া ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে, যা সংবেদনশীল ত্বকের লক্ষণ। তাই লেবুর রস সরাসরি মুখে না লাগিয়ে উপটান বা ফেস মাস্কে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তা ব্যবহার করতে পারেন। সাদা চিনি। ত্বক স্ক্রাব করতে সাদা চিনির ব্যবহার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এর ধারালো পাশ ত্বকের কোষের ক্ষতি করে। ত্বকের উপরের ক্ষুদ্র ক্ষুদ্র ছেদ, প্রদাহ, শুষ্কতা ইত্যাদির কারণও দেখা দিতে পারে। যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে তাদের রূপচর্চার ক্ষেত্রে চিনি বা লবণের ব্যবহার ত্বকের লালচে ভাব, শুষ্কতা বা প্রদাহের ঝুঁকি বাড়ায়। টুথপেস্ট। টুথপেস্ট অনেকেই ব্যবহার করে থাকেন ব্রণের সমস্যার কারণে, কিন্তু জেনে রাখা ভালো টুথপেস্ট ব্যবহারে তা আপনার ত্বকের কালো ছোপ এবং লালচে ভাব দেখা দিতে পারে। বেকিং সোডা। লেবুর মতো বেকিং সোডাও সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত না, কারণ যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তাদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ভিনেগার। ত্বক পরিচর্যার ক্ষেত্রে সরাসরি ভিনেগার ব্যবহার করায় ত্বক হয়ে উঠতে পারে বিবর্ণ, তাই এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে। দারুচিনি। দুর্দান্ত স্বাদ এবং গন্ধের কারণে অনেকেই এই দারুচিনি ব্যবহার করে থাকেন রূপচর্চার ক্ষেত্রেও, তবে এটি উপকারের বদলে ক্ষতি হয় বেশি। সেক্ষেত্রে মধু, জলপাইয়ের তেল এবং সামান্য দারুচিনির গুঁড়া মিশিয়ে লাগাতে পারেন। এতে ত্বকের দাগছোপ দূর হওয়ার পাশাপাশি ত্বক মসৃণ হয়। উদ্ভিজ্জ তেল। অনেকে রূপচর্চার ক্ষেত্রে উদ্ভিজ্জ তেল সরাসরি ত্বকে ব্যবহার করে থাকেন, তবে সেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। উদ্ভিজ্জ তেল ত্বকে বাড়তি আর্দ্রতা যোগ করে, ফলে ব্রণ, উন্মুক্ত লোমকূপ এবং চিটচিটে সমস্যার কারণও দেখা দিতে পারে। এছাড়া পরিশোধিত তেল বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়াজাতকরণে তৈরি বলে তার ত্বকের ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণও দেখা দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।